আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভেচ্ছা নেবেন বাপসেনে না ছাগলকে থকু ছেলেকে আমরা প্রায়ই কিন্তু প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রীকে অস্বীকার করেছে এমন নিউজ দেখে থাকি এবং এটার বাস্তবতাও আছে কিন্তু এই প্রথম পঁচিশ বছর একটা ছেলেকে লালন পালন করার পর বাবা অস্বীকার করতেছেন যে সে আমার ছেলে না সাথে আমার দুঃসম্পর্কের আত্মীয়তার কোনো সম্পর্কও নেই মজার একটা বিষয় হচ্ছে এই ঘটনা ঘটছে একজন বিসিএস ক্যাডার। আহ মতিউর রহমান যিনি রাজস্ব বোর্ডে বর্তমানে কর্মরত আছেন এই মতিউর রহমান তার ছেলে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাদেক আগ্র থেকে একটি খাসি ক্রয় করেন আর এরপর থেকে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন তার ছেলে এবং বাবা বাহাত্তর হাজার টাকা বেতন পেয়ে কিভাবে কোটি টাকা দিয়ে কোরবানি দিতে পারেন আটত্রিশ লক্ষ টাকা দিয়ে চারটি গরু টোটাল অর্ধ কোটি টাকা দিয়ে তিনি এই কোরবানি দিচ্ছেন ছেলের সব পূরণের জন্য ছেলে বলছে বাবার শখের জন্য তিনি এই পশু ক্রয় করেছেন বাবা বলছেন ছোটো থেকেই তার শখ ছিল পশু পাখি ক্রয় করা এবং তাদের লালন পালন করা যখন মিডিয়ার গেরা কলে এই বাবা আটকিয়ে গেলেন তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে ঠিক তখনই কিন্তু এই নিজের ইমেজ রক্ষার জন্য বা নিজের চাকরিকে বাঁচানোর জন্য ছেলেকে অস্বীকার করলেন এটা হয়তো তিনি এমন একটা কাজ করেছেন যার জন্য তিনি কি বলে গিনেস বুকে তার নাম তোলা যেতে পারে এবং প্রশ্ন তোলা যেতে পারে একজন বিশেষ ক্যাডার কিভাবে তিনি তার ছেলেকে অস্বীকার করতে পারেন তার যদি ন্যূনতম কমন সেন্স থাকে তাহলে কি তার ছেলেকে অস্বীকার করতে পারেন যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ চাইলেই কেউ অস্বীকার করতে পারে না বাবা ছেলের অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া আছে কিভাবে তিনি এটা করতে পারেন তার যোগ্যতা নিয়ে কিন্তু এখন জনগণের প্রশ্ন করতেই পারে এটা স্বাভাবিক ধন্যবাদ ভালো থাকবেন